হচ্ছে সাইবা, আপু আমার 9 সপ্তাহ চলছে, মাঝে মাঝে পেট ব্যথা করে আর কিছু খেতে পারি না। আচ্ছা, আসলে 9 সপ্তাহ প্রেগনেন্সি তোমার জন্য একটু, মানে তোমার জন্য বলে না, আসলে সব মেয়েদের এই সময় একটু কষ্ট হয়। প্রথম 3 মাস আসলে খাবারের রুচি থাকে না, মুখের স্বাদটাই আসলে চেঞ্জ হয়ে যায়। এগুলো আসলে আমি বলবো যে গুড সাইন, কারণ তোমার প্রেগনেন্সি যদি ভালো না থাকতো, তুমি কিন্তু প্রেগনেন্সি বা কনসিভ হওয়ার আগে যেরকম তোমার মুখের টেস্ট ছিল সেরকমই তুমি খাওয়া দাওয়া করতে। এইটা কিন্তু ইন্ডিকেট করে যে তোমার গর্ভস্থ শিশুটি সুস্থ আছে, বাচ্চাটা ভালো আছে বলেই তোমার এই সিমটমটা হচ্ছে। তবে কষ্টটা সব মেয়েদেরই কম বেশি আসলে হয় প্রথম 3 মাস বা 4 মাস। এটা তুমি কিন্তু মানে 9 সপ্তাহ পার করেই ফেলছো, আমার মনে হয় আর 3টা সপ্তাহ বা 4টা সপ্তাহ একটু ধৈর্য ধরো, আশা করি তোমার ইম্প্রুভমেন্ট হবে। আর পেটে ব্যথার জন্য যেটা করতে পারো, আমার মনে হয় এখন তো আসলে ইউট্রাসের সাইজটা একটু বড় হয়, যার জন্য আসলে কিছু মানে তলপেটে একটু ব্যথা বা ডিসকমফোর্ট হতে পারে। তবে এখন তুমি খেয়াল করো যে পেটে ব্যথার সাথে তোমার প্রস্রাবে কোনো জ্বালা পড়া হচ্ছে কিনা। অনেকে কিন্তু এই তলপেটে ব্যথার সাথে দেখে যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে, পেশাব করতে গেলে জ্বালা পোড়া করে, একটু কাঁপুনি দিয়ে জ্বর আসে, তার মানে ধরে নিতে হবে যে ইউরিন ইনফেকশনের সিমটম। যদি তোমার পেটে ব্যথার সাথে এই সিমটম গুলো থাকে, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইউরিন টেস্ট করে তাহলে অ্যান্টিবায়োটিক খেতে হবে। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আমি আগেই বললাম, এখন যেটা মন চায়। তুমি ধরো অনেকে আছে একটু টক দিয়ে, বা অনেকে আছে একটু ঝাল পেঁয়াজ টেয়াজ দিয়ে, যেভাবে তোমার ভাল লাগে তুমি মানে খেতে পারো। আপু আপনাকে আমি বলবো আপনি লাইফটা শেয়ার করে দেন, আপনার রিলেটেড যে প্রবলেম আছে যার, সে কিন্তু এটা দেখে উপকৃত হবে, আমি আশা করি আপনি লাইফটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আপনার শেয়ারে একজন উপকৃত হবে, এবং আপনার আপনি যদি এটা আপনার টাইমলাইনে রেখে দেন শেয়ার করে, তাহলে অনেকেই দেখতে পাবে, আপনার ফেসবুক ফ্রেন্ড আপনার পরিবারের সবাই দেখে উপকৃত হবে। তো আমি আশা করবো সবাই লাইফটা বেশি বেশি শেয়ার করে দিবেন।